press the bell icon on the YouTube app and never miss another update. বলেন তোমাকে আপনি করে বলছো, তুমি তো আগাম খুব তুমি করে বলো বলো ভাবি কি বলবেন আমাকে বলেন। অনেকক্ষণ তো হলো, আসলে আমাদের এখন ওঠা উচিত। উঠবে কেন, মাত্র তো ডিনার শেষ হলো, চা কফি নিয়ে আসবে, সে একটু আড্ডাটাও জমুক। নাইট ইজ স্টিল ইয়াং, কি বল? না ভাই আরেকদিন, না আজকে বসো বসো। ওয়েট ওয়েট ওয়েট, আমাকে ছাড়া কোনো গল্প হবে না। শিওর শিওর শিওর, এখন গল্প শুরু করতে পারো। তোমার ভার্সিটি লাইফের গল্প বলো না। না থাক, আমার ভার্সিটি লাইফের গল্প শুনে আমি সবাইকে বোর করতে চাই না। তোমরা বলো, তোমরা দুজন তো খুব ক্লোজ ফ্রেন্ড ছিলা, গুড ফ্রেন্ড ছিলা তোমরা ইউনিভার্সিটি লাইফে, ওইটা শুনি সবাই আমরা। রাইট, এটা ভালো বলেছো। জানেন ভাবি, পাঁচজন আমাকে প্রত্যেক দিন ভার্সিটি নিয়ে যেত, আর কখনো যদি আমি মিস করতাম ও সোজা আমার বাসায় চলে আসতো। আর আমি অসুস্থ হলে আমি কোন ডাক্তারের কাছে যাব, কিভাবে ভালো হব, ও একদম অস্থির হয়ে যেত। ভাবে আপনি সো লাকি এমন একটা হাজবেন্ড পেয়েছেন। হি ইজ সো কেয়ারিং এন্ড আই এম সো লাকি, তাই না? আমি অনেক লাকি। তোমার মতো একটা জামাই পেয়ে আমি কি লাকি কি লাকি কি লাকি। আঙ্কেল আঙ্কেল, আবার ভাই প্লিজ ভাই বলো। হ্যাঁ আই এম সরি, আসলে ভুলে ভুলে বলছি। কথা বলতে আচ্ছা ভাইয়া, আপনাদের তো বিয়ের অনেকগুলো বছর হলো, তো আপনাদের আমি জানি এটা একটা পার্সোনাল কোশ্চেন, দেখাশোনার করাটা আমার অনেক দায়িত্ব, ওইখানে টাইম দিতে হয়, নতুন করে বাচ্চা নেওয়ার চিন্তা নাই। আর তাছাড়া মেইন যেটা হচ্ছে, শি হ্যাজ অ্যাকসেপ্টেড হার অ্যাজ দেয়ার চিলড্রেন। ওকে, এর জন্য আর আমার এখন কোনো ইচ্ছা নাই যে আবার আর কোনো বাচ্চা নিব আমাদের, এটাই আমাদের ডিসিশন, কি বলো? গুড, আপনারা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আসলে তো দেখেন, আপনার যদি দুটো যে বাচ্চা আছে, এই বাচ্চাগুলোকে মানুষ করাই তো আপনাদের দায়িত্ব, কি দরকার আছে? ঠিক আছে না? আর আমি তো আসি, কোনো সমস্যা নাই। যখন বাচ্চা কাচ্চা মিস করবেন আমাকে ডাক দিবেন, আমি তো আসি, সাথে সাথে চলে আসবো। দ্যাটস গুড, আই লাইক ইউর স্পিরিট, আই লাইক ইউ ফ্রম দ্য ভেরি বিগিনিং। নেক্সট টাইম আমি যখনই নিয়ে যাবো না, আই উইল টেক ইউ। ওকে, আমাদের সম্বন্ধে তো জানলাই, তোমাদেরটা বলো না, তোমাদের ফ্যামিলি প্ল্যান কি? বাচ্চার কথা চিন্তা করনি, ওকে আগে বড় করে নি, তারপর বাচ্চা। বাচ্চা তুমি এমন করতেছো কেন? সব উদ্দেশ্যে আমি এমন করতেছো কেন? আমি এমন করে সমস্যা কি? আরে তোর প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে না তোমার, কেন তোমার প্রবলেম? আমার তো বন্ধ হয়ে যেতেছে, তো বন্ধ হয়ে গেলে চুপ করে বসে থাকো। তুমি 100 বার করো, তোমার গার্লফ্রেন্ড দেখতেছো না, জামার কোলে কেমনে বসতেছে, বসে সমস্যা কোথায়? হ্যাঁ আর ফিশ ফিশ করে কি বলছে? ওই যে ও আমাকে বলছিল যে কালকে ও যে অফিস আছে, তো আর এমনিতেও তো উই আর গেটিং লেট, সো উই হ্যাভ টু লিভ আই গেস, রাইট? অ্যাকচুয়ালি ইটস গেটিং লেট অলরেডি। ওকে ভাইয়া, একটা কথা বলি, আমার এত ভালো লাগছে যে একসাথে আমরা বসে আড্ডা দিলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া অসাধারণ হয়েছে। শুনেন, শুধু আমরাই যে আসবো তা না, আপনারাও যেতে হবে। আপনারা অবশ্যই যাবেন, চলো তাহলে উঠি, অনেক তো আড্ডা দিলাম, চলো চলো যাবো, এগিয়ে দিয়ে আসো। ঠিক আছে চলো আসো। ওকে থ্যাংক ইউ, আবার আসবে প্লিজ। হ্যাঁ বসো না, তুমি এখানে নিয়ে এসো কেন? ওকে আমার উপর রাগ করাচ্ছ? আর তোমার উপর কেন রাগ করবো, তুমি কি করছো?
এই যে আমি তোমাকে ছেড়ে সেলফিশের মতো চলে গেছি, নিজের ফিউচারের কথা চিন্তা করে, তুমি বলো আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এমন করতো না বলো? আরে বাবারে, তুমি তো কোনো অপরাধ করোনি, আর দশটা মেয়ে থাকলেও সেম জিনিসটা করতো। আর তুমি খারাপ কী করছো? তুমি পয়সাওয়ালা একটা লোকের বিয়ে করছো, যদি আমি প্রথমে মনে হচ্ছে তোমার বাবা, সরি মানে তোমার হাজব্যান্ড একটা খুব এজেড পার্সন। আর দেখো তুমি যে জিনিসটা করছো সেটা পর্যন্ত করতে পারতো। ভদ্রলোকের ফার্স্ট ওয়াইফ মারা গেছে, তারপর তুমি তাকে বিয়ে করছো, একটা বিগ হার্টের বিষয়। তুমি যে তার প্রতি যে কেয়ারটা নিচ্ছো এটা কয়জন নিতে বলো? ইউ আর রাইট, তুমি মন থেকে বলছো। বাবারে, মন থেকেই তো বলতেছি। আমাকে ছুঁয়ে বলো, আমাকে ছুঁয়ে বলো। আরে ছুঁয়ে বলে কি আছে? ছুঁয়ে বলো। আল্লাহ, ছুঁয়ে বলতেছি, বলছি ছুঁয়ে হয়েছে। শালার বড় লোকের সিম পার্টটা বুঝলাম না। প্রত্যেক দিন ডিনারের পর ওই নষ্ট মহিলাটার সাথে দেখা করতে যাও তুমি, তাই না? দাঁড়াও, আজকের রাতে তোমার নষ্ট আমি ছুটাইতেছি। একবার হয়েছে না, আজকে রাতেও হবে, রাতের জন্য অপেক্ষা করো। ঠিক আছে, এই শোনো, চলো আমরা রাত্রে দিন বানাই। ও নেটওয়ার্ক নাই, ওই যে বাসাটা তো দেখতেছো অনেক ছোট, আর আশেপাশে অনেক বাসায় নেটওয়ার্ক থাকে না, এই জন্য আর কি। দেখি ফোনটা, কথা বলতে পারো না। হুমায়ুন আমাদের ফ্রেন্ড, ওরা রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, ওকে আমি একটু মেন্টালি সাপোর্ট দিতে গেছি। তোমাকে তো এখানে কিছু বলার নাই। হুমায়ুনের সাপোর্ট দিতে গেছিলি তুই? হুমায়ুনের সাথে সাপোর্ট তোর একবারে কেমনে ঠিক করতে, এটা আমি খুব ভালোমতো জানি। তোরে আজকে শিক্ষা না দিছি তো দেখি সামান্য বসি না। তোরে আজকে শিক্ষা না দিয়ে আমি এখান থেকে যাবো। কি হচ্ছে? কি লাগে তোর? সে কি লাগে বল, কথা বলতেছিস না কেন এখন? চুপ করে আছিস কেন? কি হয়েছে রুমে কেন তোমরা? ওই নিয়ে আসছে আমাকে বাসায়, বলছে যে রুমে কথা আছে এই জন্য। ও বলছে না, তুই বলছিস রুমের কথা বলার জন্য? ভালো,
কি কথা ছিল তোমাদের রুমে? আপু ও আমার সাথে প্রেম করে। প্রেম করিস? হ্যাঁ, কবে থেকে জানি না তো, এত বড় হয়ে গেছিস কিছুই তো জানি না। ভালো তো, প্রেম করে ভালো কথা, চিলাচিলি করতেছিলে কেন, কি সমস্যা? আপু জানেন, ও আমার সাথে রিলেশন করতেছে, আবার ওইদিকে হুমায়রার সাথেও ডেট করে, কত বড় খারাপ দেখছেন আপু। ও তুই ওর সাথে প্রেমও করতেছিস, তুই ওর সাথে রিলেশনশিপে আসিস, তুই ওর সাথে আবার চিটও করতেছিস, সবকিছু দেখি তুইও করতেছিস, কেন তুমি কিছু করতে পারো না? সবখানে আমার ভাইটাই করতেছে, তুমি কিছু করো না কেন? হুম, তুই কিছু বল। এদিকে শোন আমার সোনা ময়না ভাইজান, তুই যে ওর সাথে চিট করবি, তুই যে ওর সাথে প্রেমও করবি, এগুলো আমি খুব ভালো মতন জানি, আমি তার মতো তুমি চিনি, তাই না ভাইয়ু? তাই না? ও তোমার সাথে আরও কী কী করতে পারে এগুলো কিন্তু আমি জানি, আমি কি বলবো? হুম, জানো আমাদের পাশের বাসায় একজন ভাবি আছে, ওই ভাবিকে দেখলে ওর জেনে কি হয়ে যায়, ও ভাবিকে দেখলে নিজের মধ্যে থাকতে পারে না, বুঝছো? পাশের বাসার ভাবি কে? পাশের বাসার ভাবি মানে হচ্ছে ওই যে আমাদের এই যে ল্যান্ডলর্ড আছে না, ওই বাড়িওয়ালার বউ, বুঝছো? বাড়িওয়ালার বউ অনেক সেক্সি, তো ওই যে স্লিভলেস ব্লাউজ টাউজ পরে আসে, এই দেখলে আমার ভাইটা আবার মাথাটা ঠিক থাকে না, বুঝছো? আবার ওই দিন আমাদেরকে রাত্রিবেলা ডিনারে দাওয়াত করছিল, তো দাওয়াতে যে ভাবিকে বলছে যে ভাবি যদি কোনো দিন হচ্ছে আপনার একা একা ফিল হয় তাহলে কিন্তু আমাকে ডেকেন, আমি চলে আসবো, বুঝছো? খুব ভালো কিন্তু আমার ভাইটা, তাই না? খুব কেয়ারিং, পাশের বাসার ভাবি থেকে ধরে তোমার থেকে ধরে মানে সবাইরে কেয়ার করে পারলে। আমার থেকে এগুলো রিভেঞ্জ নিতেছো? রিভেঞ্জ কেন নিব? আরে আমি কি একটা কথাও মিথ্যা বলছি? তুই আমাকে বল, ভাবি আসলে তুই ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকিস না? তুই আমাকে বল, ধরো ভাবি আসছে আমার সাথে কথা বলতে, তখন সে স্টাডিতে বসা, কিন্তু সে তখন তার স্টাডিতে মনই লাগে, সে উড়ে এসে ভাবির পারলে কোলে বসে। ছি, তুমি এত খারাপ ভাবির সাথে পর্যন্ত! আচ্ছা শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। আই শোন, তুই এক কাজ কর, তুই বাইরে যা, যে আমাদের জন্য দুই কাপ চা নিয়ে যা। মাথায় রাখবা যেন ও হচ্ছে মানে এক্সামগুলো অ্যাটলিস্ট যেন এক্সামগুলো ঠিক মতন দেয়। আসলে কি ও আমার কাছে থাকে, তো আমার কাছে তো বুঝোই মানে আমার কৈফিয়তগুলো আমার দিতে হয়, বুঝছো? আরেকটা কথা, সেটা হচ্ছে নেক্সট টাইম যেদিন আসবা, আসবা তো আমি সেটা জানি, না বলে কোনো লাভ নাই, আসলে হচ্ছে রুমের মধ্যে থাকবা না, ড্রয়িং রুম আছে অনেক বড়, ড্রয়িং রুম আমি থাকবো না কিন্তু রুমের মধ্যে না, ওকে? আর কিছু খাবা? না, ফুচকা খাবা? খাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফুচকা রিয়াদকে দিয়ে আনাচ্ছি, কেমন লাগলো? রিয়াদকে আমি একটা দিলাম একদম, এখন থেকে তুমি আর আমি একদম, ওকে? ওকে। কি হয়েছে তোমার, কেলাইতেছো কেন এত? কেলানি বন্ধ করে বলে দিচ্ছি, তোমার কিন্তু হাসি আমার একদম সহ্য হচ্ছে না, তুমি হাসি বন্ধ করো। তুমি আবারও হাসতেছো, এমন মার দিব তোর কিন্তু সারা জীবন মনে থাকবে, করে দিবি। আমি চিন্তা করি পারি না, বাবা আমারও পারার প্ল্যান করলা কেন, দুপুর থেকে দেখতেছি খুচুর খুচুর চলতেছে, প্ল্যান চলতেছে, আমি তো বুঝতে আছি কিছু ঠিক।